नमस्कार सम्मानीय दर्शक बंधुरा आपनारा प्रत्येकेई जानेन लक्ष्मीर भाण्डार प्रकल्प राज्यर मानविक मुख्यमंत्री माननीया মমতা বন্দ্যোপাধ্যায় 2021 সালে নির্বাচনের আগে তিনি ঘোষণা করেছিলেন যে তিনি যদি আবার 2021-এ বিধানসভায় জিতে আবারও মুখ্যমন্ত্রীর পদে আসেন তাহলে নির্বাচনের পরবর্তী দিনে রাজ্যের প্রত্যেকটি মহিলাদের জন্য যাদের বয়স 25 থেকে 60 বছরের মধ্যে তাদের প্রত্যেককে মাসে মাসে হাত খরচ দেবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে এবং এই প্রকল্পে রাজ্যের মহিলারা 500 টাকা ও 1000 টাকা করে পেয়ে থাকে। রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় মাসের 10 তারিখের মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে ট্রান্সফার করে থাকেন। আজকের এই ভিডিও থেকে আমি আপনাদের দেখাবো নভেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কবে ঢুকবে, কারণ আজকে প্রায় 7 তারিখ হয়ে গেল কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা এখনও উপভোক্তাদের অ্যাকাউন্টে আসেনি। কবে সেই টাকা আপনারা পাবেন সমস্ত তথ্যটা আজকের এই ভিডিও থেকে জানানোর চেষ্টা করব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করছি ভিডিওটি আপনাদের কাজে আসবে। ভিডিওটি শুরু করার আগে প্রত্যেকবারের মতো এবারেও ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অন রাখুন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার প্রথম আপনার কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, প্রথমে আপনি আপনার মোবাইলের গুগল ক্রোম ব্রাউজার ওপেন করবেন এবং সার্চ বারে এসে লিখে নেবেন socialsecurity.wb.gov.in বা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। এইটা লিখে সার্চ দিলেই আপনি এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসার পর একটুকু নিচের দিকে স্ক্রল করলে ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস অপশানটি দেখতে পাবেন, আপনি এই অপশানের উপরে ক্লিক করবেন। ক্লিক করলে পরবর্তী একটি পেজ আপনাদের সামনে চলে আসবে যেখানে আপনি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করার সময় যে মোবাইল নম্বরটি দিয়েছিলেন সেই মোবাইল নম্বরটি এখানে দিতে পারেন, বা অ্যাপ্লিকেশান নম্বর, স্বাস্থ্যসাথী কার্ড নম্বর বা আধার নম্বর, যে কোনো একটি নম্বর আপনি দিয়ে এই ক্যাপচারটি এই ঘরে বসিয়ে দিয়ে সার্চ বাটনের উপরে ক্লিক করে দেবেন। বন্ধুরা, সার্চ বাটনের উপরে ক্লিক করলে এইরকম একটি পেজ আপনাদের সামনে চলে আসবে। তো এখান থেকে আপনি নিচের দিকে স্ক্রল করে যাবেন। নিচের দিকে স্ক্রল করে গেলে এখানে দেখতে পাবেন পেমেন্ট স্ট্যাটাস। তো পেমেন্ট স্ট্যাটাসের এই ডান দিকে এই যে অ্যারোটি রয়েছে এর অপশানের উপরে ক্লিক করবেন। ক্লিক করলে নিচের দিকে আপনি দেখতে পেয়ে যাবেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নভেম্বর মাসের টাকা আপনারা কবে পাবেন। দেখুন, এখানে দেখতে পাচ্ছেন অক্টোবর মাসে কিন্তু অলরেডি এখানে পেমেন্ট সাকসেস দেখাচ্ছে। সেপ্টেম্বর, আগস্ট, জুলাই, জুন, মে, এপ্রিল প্রত্যেকটি মাসে কিন্তু পেমেন্ট সাকসেস দেখাচ্ছে। এবার নভেম্বর মাসের পেমেন্ট দেখুন আন্ডার প্রসেস, দেখুন নভেম্বর মাসে কিন্তু পেমেন্ট আন্ডার প্রসেস, মানে 10 তারিখের মধ্যে যেরকম প্রত্যেক মাসে মাননীয় মুখ্যমন্ত্রী লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা রাজ্যের মহিলাদের অ্যাকাউন্টে দিয়ে থাকে সেই রকম নভেম্বর মাসের টাকাও কিন্তু 10 তারিখের মধ্যে মহিলাদের অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে। এখানে কিন্তু সেই প্রমাণই আমরা দেখতে পাচ্ছি, পেমেন্ট আন্ডার প্রসেস। তো ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দিলাম লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে রাজ্যের প্রত্যেকটি মহিলা যাদের বয়স 25 থেকে 60 বছরের মধ্যে তারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করলে প্রত্যেক মাসে হাত খরচ বাবদ ক্যাটাগরি ওয়াইজ 500 টাকা ও 1000 টাকা করে পেয়ে থাকে। সেই প্রমাণ আমি আপনাদের দেখালাম, নভেম্বর মাসের টাকাও 9-10 তারিখের মধ্যেই উপভোক্তাদের অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে। তো ভিডিওটি যদি কাজে এসে থাকে ভিডিওটিতে লাইক করুন এবং এই রকম গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশান পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অন রাখুন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার প্রথম আপনার কাছে পৌঁছে যায়।